তার মধ্যে স্কুল ডাঙ্গায় আগুন লেগে না ড্রাইভার অতস্ত চেষ্টা করে গামটাকে বাঁচানোর লেগে আগে নিয়ে যায় এই সামনে দেখুন এই যে সামনে আগুন জ্বলছে সামনে গাড়িটাকে রেখেছে এই নিরাপত্তা পুলিশকে 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে তো চললো এখনো কোনো পুলিশের নিরাপত্তা নাই জল চার উইকেটের খবর নেই ইমিডিয়েট জয়পুর কতরপুরের মধ্যে কতক্ষণ হয়েছে ঘটনাটা কতক্ষণ আগে ঘটনা জেলার কতুলপুরে খড় বোঝাই চলন্ত লরি বৈদ্যুতিক তারের সাথে সংস্পর্শে আসায় আগুন ধরে যায়। খড় অতি দাহ্য হয়, সাথে সাথে আগুন ভয়াবহ চেহারা নেয়। বিকেলে আগুন ধরার ঘটনা ঘটলেও সন্দেহ গড়ানোর পরেও দমকল দুর্ঘটনাস্থলে না আসায় স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর কতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত জনতা পুলিশকে তেড়ে আসে এবং পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। পুলিশ ও জনতা খণ্ডযুদ্ধে কার্যত উত্তাল হয়ে ওঠে কতুলপুরের বামুনিয়ারি মোড়। তারা বুঝতে পারে না হ্যাঁ স্যার গাড়িতে কিভাবে আগুন লেগেছে। আগুনটা লেগেছে আমাদের প্রাইমারি স্কুল আছে স্কুলটার আগে থেকে। আচ্ছা, বৈকাল বেলা থেকে গাড়িটা লোড হচ্ছে, দুখানা গাড়ি লোড হচ্ছিল, একটা গাড়ি পাস হয়ে পেরিয়ে গেছে, দ্বিতীয় গাড়িটা আসছিল, তার মধ্যে স্কুল ডাঙ্গায় আগুন লেগেছে, ড্রাইভার অতস্ত চেষ্টা করে গামটাকে বাঁচানোর লেগে আগে নিয়ে যায়। এই সামনে দেখুন এই যে সামনে আগুন জ্বলছে সামনে গাড়িটাকে রেখেছে এই নিরাপত্তা পুলিশকে 2 ঘন্টা 3 ঘন্টা হয়তো চললো এখনো কোনো পুলিশের নিরাপত্তা নাই জল চার উইকেটের খবর নেই। অত্যাচার করছে গাড়ির উপর, গাড়ির উপর অত্যাচার হয়েছে, পুলিশ নীরব দর্শকের মধ্যে হয়ে গেছে, পুলিশ আগুন আগুনে গাড়িটা পুড়ছে, পুলিশ গাড়ি দেখছে। আপনার নাম ভাই? আমার নাম দীনবন্ধু বাগ। অবশেষে আগুন লাগার প্রায় ঘন্টা দেড়েক পর দুর্ঘটনাস্থলে দমকল এসে পৌঁছয় এবং পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে খড় পুড়ে ছায় লরিটিও প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে লরির চালকের তৎপরতায় পুরো গ্রাম অগ্নিকাণ্ডের হাত থেকে বেঁচে যায়। চালক গ্রামের জনবসতিপূর্ণ এলাকা ছেড়ে আগুন লাগা অবস্থায় লরিটিকে দ্রুততার সাথে ফাঁকা এলাকায় নিয়ে আসেন এবং নিজে লরি থেকে ঝাঁপ মেরে প্রাণে বাঁচেন। এদিকে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনার পর এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এবং ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে বলে জানা গেছে। কতুলপুর থেকে বলরাম চক্রবর্তীর প্রতিবেদন, বাঁকুড়া 24x7।